স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সরকারি চাকরির আবেদন করতে চাইলে আজকের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও নতুন একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় সাব বিভাগ, প্রশাসন এক অধিশাখায় বিভিন্ন পদে। এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটি পাঁচটি ক্যাটাগরিতে চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে কোন কোন পদগুলোর জন্য এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তার প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা চাকরি করার জন্য আবেদন করতে পারবেন, এ টু জেড বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আবেদন করার সকল তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো বন্ধুরা, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 21 মার্চ 2022 খ্রিস্টাব্দ। তো এখানে বলতেছে যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্ন নিয়োগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 13তম, 16তম, 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, এই কলমটি পড়লেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এক নম্বর পদ দেখুন, এক নম্বর পদের নাম দিয়েছে কম্পিউটার অপারেটর। এখানে বেতনের স্কেল হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। বয়স থাকতে হবে আপনাদের 18 থেকে 30 বছরের মধ্যে। পদের সংখ্যা এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকতে হবে। আনুষঙ্গিক বিষয়গুলো আপনার ভালোভাবে পড়বেন। তো এই পদটির জন্য কারা কারা আবেদন করতে পারবেন, এই যে দেখুন, এখানে বলতেছে জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে জেলা কোটায় নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, এইভাবে দেখতে পাচ্ছেন যশোর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে প্রার্থী যদি এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থী হয়ে থাকে সেক্ষেত্রে সমগ্র বাংলাদেশ থেকে আবেদন করা যাবে। দুই নম্বর পদে আসুন, দুই নম্বর পদের নাম দিয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা 6টি, বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট বা কম্পিউটার সম্পর্কে আপনাদের জ্ঞান থাকতে হবে। তিন নম্বর পদে আসুন, তিন নম্বর পদের নাম দিয়েছে ক্যাশিয়ার। এখানে বেতনের স্কেল হবে আপনাদের 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। বেতন গ্রেড এখানে 13। এই পদের জন্য আপনাদের বয়স চাচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। পদের সংখ্যা এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা বলতেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে, তাছাড়া কম্পিউটার জ্ঞান আপনাদের থাকতে হবে। চার নম্বর পদটা দেখুন, চার নম্বর পদের নাম দিয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদের সংখ্যা 2টি, বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে পাঁচ নম্বর পদ দেখুন, পাঁচ নম্বর পদের নাম দিয়েছে অফিস সহায়ক। এখানে বেতনের স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। বয়স থাকতে হবে 18 থেকে 30 এবং পদের সংখ্যা এখানে 14টি। শিক্ষাগত যোগ্যতা, মাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস বা এসএসসি পাস করলে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তো এই পদটির জন্য কারা কারা আবেদন করতে পারবেন না, এই কলমটি আপনারা একটু বিস্তারিতভাবে পড়বেন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আবেদন করার কতগুলো শর্ত দেওয়া আছে, এই শর্তগুলো পূরণ করে আপনাদের আবেদনটি করতে হবে। এখানে শর্তগুলোর মধ্যে বলতেছে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে বলতেছে যে 27/3/2022 তারিখে প্রার্থীর বয়স 3 নম্বর কলমের বর্ণনা অনুযায়ী হইতে হবে,
তিন নম্বর কলমে যে বর্ণনা দেওয়া আছে 18 থেকে 30 বছরের মধ্যে সেই বয়সটি আপনাদের থাকতে হবে। শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধার পুত্র সন্তান বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো এখানে আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তারা উল্লেখ করে দিয়েছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা একটু ভালোভাবে পড়বেন যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক প্রার্থী রয়েছেন। তো যেহেতু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, সেহেতু অনলাইনে আবেদন শুরু হবে কবে এবং আবেদন শেষ হবে কবে সেই বিষয়গুলো আপনারা একটু জেনে রাখুন। তো এখানে বলতেছে অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদান শুরু হবে 28/3/2022 তারিখ সকাল 10:00 হইতে আবেদন করা শুরু হবে এবং আবেদন করা শেষ হবে 27/4/2022 তারিখ বিকেল 5:00 পর্যন্ত। আপনারা দীর্ঘ সময় ধরে আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ আবেদন সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো এই সার্কুলার বিজ্ঞপ্তিটি যদি ডাউনলোড করে বিস্তারিতভাবে নিজেরাই পড়তে চান সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি আপনাদের একটু বলে রাখি। তো বন্ধুরা, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলার লিঙ্ক নামে একটি অপশন আছে, সেই লিঙ্কে যদি আপনারা ভিজিট করেন তাহলে খুব সহজেই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে বিস্তারিত পড়তে পারবেন। তো সেভাবেই সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়বেন, তারপরে আপনাদের মূল্যবান আবেদনটি আপনারা সাবমিট করবেন। তো বন্ধুরা, মোটামুটি এটাই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।